আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রবুল আলমিন রহমতে এবং দয়ায় আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট দোয়ার কথা বলবো যে দোয়াটি হজরত আবদুল ইবিনা আব্বাস রদি আনহু পড়তেন দোয়াটির অনেক উপকারিতা রয়েছে প্রতিটি মানুষেরই কম বেশি শত্রু রয়েছে জিন শত্রু মানুষ শত্রু একজন মানুষ অপর মানুষকে বিভিন্নভাবে মসিবতে বিপদে ফালাইতে চায় এর থেকে রক্ষার জন্য এই দোয়াটি অত্যন্ত কার্যকরী সাথে সাথে জিন শয়তান এরাও মানুষকে বিভিন্নভাবে বালা মুসিবতে নিক্ষিপ্ত করতে চায় এর জন্য বাঁচতে এ দোয়াটি খুবই কার্যকরী এজন্য জন্য হযরত আবদুল ইবনা আব্বাস রাহু দোয়াটি পাঠ করতেন দোয়াটি হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে আলমোয়াজামুল কাবির মাজমাউজ জওয়ায়দ এবং হাদিসের অন্যান্য কিতাবে সুপ্রিয় দর্শক দোয়াটি আপনি যে কোনো সময় পড়তে পারেন যারা এই সমস্ত সমস্যা আক্রান্ত তারাও পড়তে পারেন যারা আক্রান্ত না বেঁচে থাকার জন্য তারাও এই দোয়াটি পড়তে পারেন পাঁচক্ত নামাজের পর কয়েকবার দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ এই সকল সমস্যা থেকে শত্রুতা থেকে দুশ্মনী থেকে বেঁচে থাকবেন হজরত ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই বলেন عبد ابن عباس رضي الله عنه بلطن اللهم إني أسألك بنور وجهك الذي أشرقت له السماوات والأرض أن تجعلني في حرزك وحبزك وجوارك وتحت كنفك اللهم إني أسألك بنور وجهك الذي اشرقت له السماوات والارض ان تجعلني في حرزك وحفظك وجوارك وتحت كنفك